পুরো পাথর, কেবল সব পরে রাস্তা ভুল দেখাচ্ছে। ওই সিংসর ব্রিজের রাস্তাটা মনে হয় কিছু প্রবলেম আছে। যা, এখানেই তো বিপদে পড়ে গেল। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি বেরিয়ে পড়েছি। যদি আজকে বেরোনোর প্ল্যান ছিল না, কিন্তু এত লোডশেডিং হচ্ছে, তো ল্যাপটপ বারবার ধরে ব্যাটারিতে চলে যাচ্ছে, আর তাতে এডিটিং করা পসিবল না। তো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম। বেকার বেকার দিনটা নষ্ট করে তো লাভ নেই, সেই জন্য বেরোলাম। নিচের রাস্তাটা ছিল বোধ হয় নাকি সিংসর ব্রিজ জানে বলা রাস্তা। দেনতাম আর দেনতাম উপরি আপকো ছোড় দু ব্যাঠিয়ে। হেভি লাগছে, হেভি। লাস্ট বার এখানে প্রবলেম হয়েছিল, বাইক বন্ধ হয়ে গেছিল আমার। গুগলে মার কাছে এটা বোধহয় ছাঙ্গে ফলস বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছাঙ্গে নয়, ছাঙ্গে হচ্ছে কোলাখামের দিকে, ঋষভ কোলাখামের দিকে। লাস্ট বারও সেম ঘটনা ঘটেছিল, এখানে জল থাকে, গাড়ি যাওয়া মুশকিল হয়ে যায়। গুজরাটের গাড়ি এটা, গুজরাট থেকে ঘুরতে এসছে। পুরো পাথর, কাদার মধ্যেই দাঁড় করা, এরা ভেজেনি, কোনোটাই ভেজেনি আপাতত। ভাগ্যিস ক্যামেরাটা অন করা ছিল, হেভি লাগছে, হেভি লাগছে। মোটামুটি যত টুরিস্ট আসে না, মেনলি টুরিস্ট এই সিংসর ব্রিজটা ঘুরে চলে যায়, আর ওই যে বড় ওয়াটারফলসটা দেখলে ওই ওয়াটারফলসটা ওখানটা হয়তো একটুখানি দাঁড়ানো, কারণ যেহেতু যাতায়াতের পথে পড়ে, ব্যাস এইটুকুনি। আর রিসেন্টলি এখন কিছু অফবিট জায়গা যদি বলো ওই ওয়েস্ট সিকিম ট্যুরে, তাহলে ওই হিপাতাল, বার্মিয়ক, রিনচেংপং এগুলো এখন চালু হয়েছে, কালুক এগুলো এখন চালু হয়েছে। এখানে নদী মতো দেখা যাচ্ছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। মনে হয় ক্রস করবো আমরা ওখানে, মনে হয় ব্রিজ আছে। হ্যাঁ দেখো, হেভি লাগছে কিন্তু। আর সব সময় এখানেও দাঁড়াবো, আগে বা পেছনে দাঁড়িয়ে ছবি তুলে নেবো। ঠিক আছে চলো যাই। ও হেভি দেখতে, দাদা উত্তরে গেলে রাস্তা, রাস্তা হ্যাঁ হ্যাঁ রাস্তা খারাপ হয়ে এসে হি ও মতলব জাদা চড়াই নেই হ্যাঁ ওকে ঠিক হ্যাঁ কিতনা কিলোমিটার হোগা সাত কিলোমিটার ওকে ঠিক আছে স্যার থ্যাংক ইউ সিংসর ব্রিজ ভি যায় না দো রাস্তা নিচে নিচে রাইট রাইট জানা
ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা তো দেখলেই, জিজ্ঞাসা করলাম, বলছে এদিক দিয়েই যেতে, এদিকে 7 কিলোমিটার বলছে উত্তরে। আমার খারাপ রাস্তাতে ভয় নেই, আমার ওই কালকের ঘটনাটা হওয়ার পর না ক্লাচ প্লেটের নিয়ে প্রচণ্ড ভয় যে ওটা গণ্ডগোল না হয়ে যায়। এখান থেকে এখন কিলোমিটার বেড়ে হয়ে গেল 29। মাই গড, কি লাগছে দেখো। কিন্তু ভাই আগে উত্তরে পৌঁছো চেনা রাস্তায়, তারপর ফেরত আসার সময় আমার খুব একটা মানে তখন অতটা ইয়ে লাগবে না, অসুবিধা লাগবে না, কিন্তু এখন তো আগে পৌঁছোই। ये उत्तर के लिए कौन सा रास्ता है, ऊपर वाला? ভাই পুরো সিকিমের ফ্লেভার এটা। 2015 তো আমি সিকিম এইভাবে করেছি, আজকেও সিকিম এইভাবেই হচ্ছে। আমি তখন বললাম রাস্তা কি ভালো হয়ে গেছে, তবে সব রাস্তা ভালো করা সম্ভব নয়। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই ওয়াটার ফলসের সামনে, নাম জানি না, কিছু জানি না, গুগল ম্যাপে রাস্তা দেখাচ্ছে না, আর সবাই বলছে উত্তরের রাস্তা এদিকেই। জানি না আর কত কিলোমিটার বাকি, 7 কিলোমিটার তো বলেছিল, আমার হিসাবে আর 4-5 কিলোমিটার থাকা উচিত বা 3 কিলোমিটার, জানি না আমি কী হচ্ছে। একটা জিনিস নোটিস করো, এদিক থেকে পাহাড় এদিকে নেমেছে, এদিক থেকে এখানে পাহাড় নেমেছে, আর এখান থেকে আসছে, পুরো ভি, পুরো ভি, হেভি লাগছে। কিন্তু চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি রাস্তা কভার করা যায়, কারণ এদিকে মেঘ আসছে, আবার বৃষ্টি হলে আবার মুশকিল। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। এদিকেও রাস্তা বন্ধ, ও এটাই হচ্ছে সিংসোর ব্রিজের রাস্তাটা যেটা বন্ধ, সেই জন্যই বললো পিচ রোড পেয়ে যাবে। এটা বাইপাস, এটা পিচ রোড, মানে ওইভাবে আমাকে উৎসাহ দিল মনে হয় যে চলে যাবে। আর মানুষ তো উৎসাহের চোটেই সব কিছু করে ফেলে না। ও একটু পর ভালো রাস্তা পেয়েছি, আমরা এটাই বোধ হয় উত্তরে। তো ফাইনালি এসেছি উত্তরেতে, আর ওই দিক দিয়ে হচ্ছে ওয়ার মেমোরিয়ালের রাস্তা, বলছে খারাপ মানে, আর ওটা হচ্ছে সিকিউর জোন, ওখানে ভিডিও করা যাবে না। তো ফাইনালি আমরা চলে এসেছি ট্রাউট ফার্মের লোকেশানে, এবার দেখা যাক এখানে কি আছে। আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ বৃষ্টি আসবে মনে হচ্ছে, একটু আগে তো ফোঁটা ফোঁটা পড়ছিল। এখানে ভিউটা কিন্তু অসাধারণ, এই দেখো চারদিকে। তো চলো ট্রাউট ফার্মটা দেখি, দেখে এখান থেকে বেরোই, আর ওয়ার মেমোরিয়ালটা শিওর না কি হবে দেখি। এগুলোকেই মনে হয় ট্রাউট বলে, জায়গাটার নাম হচ্ছে মানে বং, রেনবো ট্রাউট ব্রিডিং। তো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, আর ওখান থেকে নদী বয়ে যাচ্ছে, আর এই ট্রাউটগুলো বোধ হয় রেনবো ট্রাউট। ঘুরতে আসার জায়গা হিসাবে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ট্রাউট মাছ দেখার জন্য এতটা খারাপ রাস্তা ক্রস করে আসাটা জানি না কতটা সার্থক আমি।
তবে রাস্তার ভিউ খুব ভালো। আর এই রাস্তাটা গুগল দেখাচ্ছে যে ওপরের রাস্তাটা, এটা দিয়েও মেমোরিয়াল যাওয়া যায়, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। আর উপরে তোমরা দেখতে পাচ্ছ কালো মেঘ হয়ে আসছে, তো আর রিস্ক নেবো না, ডাইরেক্ট এখান থেকে ভাবছি বেরিয়েই যাবো সিংসোর ব্রিজের দিকে, কারণ রাস্তাটা তোমরা দেখলে বেকার বেকার ওই রাস্তায় রিস্ক নিয়ে লাভ হবে না। ফাইনালি আমি এসে পৌঁছলাম হচ্ছে সিনসোর ব্রিজ। এ দেখো এখন এখানে ব্রিজটা আমি বন্ধ করা, অ্যাকচুয়ালি রিপেয়ারিংয়ের জন্য ব্রিজটা এখন বন্ধ আছে, তো এই গাছের গুঁড়ি দিয়ে আটকে রেখেছে। তো মেনলি এখানে ব্যাপারটা হচ্ছে এইটা যে রাস্তা দিয়ে আমি এখন এলাম ওটাই হচ্ছে মেন রুট, আর এই দিকের যে রাস্তাটা আছে এটা সোজা উত্তরেতেই যাচ্ছে। তো আমি লাস্টবার এদিক দিয়ে এসেছিলাম, তো ওটা হচ্ছে সিনসোর খোলা, খোলা মানে হচ্ছে নদীর ছোটোটা, তো এইটা এখান থেকে বয়ে আসছে এখান দিয়েই যাচ্ছে, এখান থেকে একটা ফলসের মতো। আর ওই দিকে দেখো ওখানটা যদি দেখতে পারো, দেখো জুম করে দেখায়, দেখো এই জায়গাটা দেখো একটা দেখতে পাবে, ওখান থেকে এখানে, এখান থেকে এখানে, ওই জলটাই নিচে। এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, আর 198 মিটার লম্বা, যেমন তোমাদেরকে আমি পড়ে শোনালাম। ওখানে এখন তো গাড়ি ফাড়ি চলে না, এমনি সময় হলে একটা করে গাড়ি চলে, ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। আর আমাদের সময় যখন আমরা আসছিলাম তখন মানে এখান দিয়ে ঢুকেছি আর উল্টো দিক দিয়ে একটা বোলেরো ঢুকে গেছিল। জায়গাটা বেশ ভালো লাগছে, বেশ মানে পুরোনো স্মৃতি বলে না যে তাজা হয়ে যাওয়া, সেম জিনিস। তোমরা যদি পেলিংয়ে আসো অতি অবশ্যই এদিকে এসো, অনেকে আছে এই জায়গাটা মিস করে যায়, কেন জানি না, মানে তাদের হয়তো সেরকম ফ্যাসিনেটিং মনে হয় না সেই জন্য মিস করে, কিন্তু পারলে এই জায়গাটা একবার ঘুরে যাও, হেভি লাগবে, হেভি। যখন আমি এখানে এসেছিলাম বাইক এখানে নিয়ে এসে এদিকে পার্ক করতে হয়েছিল, আর এই রাস্তাটা উত্তরের দিকে চলে যায়, আর এইটা হচ্ছে উত্তরের পুলিশের আন্ডারে। আর এইখানে আমরা খেয়েছিলাম হচ্ছে মোমো, গরমা গরম মোমো হেভি খেতেছিল। তো চলো অনেকক্ষণ হয়ে গেছে এবার বেরোই, মানে জায়গাটা সত্যি যাওয়ার আগে আর একবার দেখিয়ে দিই, আমার হেভি লাগছে, হেভি সুন্দর। তো ফাইনালি সিংসোর ব্রিজের ওখানেই খাচ্ছি, একটা মোমো নিলাম, মোমো হচ্ছে 8 পিস 80 টাকা, আর সামনে হচ্ছে সিংসোর ব্রিজ। তো এটা হচ্ছে মোমো, 8 পিস মোমো, বেশ বড় বড়। আর এটা হচ্ছে স্যুপ মাখন দেওয়া। চলো মোমোটা খাই, খেয়ে বলি কেমন খেতে, ভালো গরম আছে।
মোমোটা হেভি খেতে, হেভি খেতে, কিন্তু ময়দাটা একটু মোটা। তো চলো মোমোটা খাই, বাইক উঠবো যখন তখন তোমার সাথে আবার কথা বলবো, তখনই শান্তি করে খেতে হবে, সকাল থেকে কিচ্ছু হয়নি। তো চলো এখান থেকে আবার বেরোই, অনেকক্ষণ হয়ে গেল এখানে। ওই যে মোমোটা খেলাম তোমাদেরকে ভালো বললাম, মোমোটা অ্যাকচুয়ালি ভেতরটা ভালো ছিল, কিন্তু চিকেন প্রথমত কম, দ্বিতীয়ত হচ্ছে বাইরের লেয়ারটা খুব মোটা, যেটা জেনারেলি এখানে থাকে না, আর থার্ড হচ্ছে স্যুপটা, স্যুপটা অ্যাকচুয়ালি জল, জলের মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা, অল্প একটুখানি মাখন আর একটুখানি পেঁয়াজ, ব্যাস শুধু লঙ্কা গুঁড়োর ঝালটাই মানে নাকে মুখে লাগবে আর কি বাজেভাবে, আর বাকি কিছুই নেই ওখানে। আগেরবার যখন 2015 খেয়েছিলাম তখন 30 টাকা, তবে 80 টাকা নেওয়াটা না আমার গায়ে লাগলো একটুখানি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানে ঢোকবার জন্য বাইক বলে আমার 10 টাকা এন্ট্রি ফি লেগেছে, আর যদি গাড়ি হয় তাহলে 30 টাকা লাগবে, আমাকে 30 টাকারই টিকিট দিয়েছে। চলো আবার লড়াই করি। হেলমেট খুলিনি, এখান থেকে জাস্ট তুলে নিলাম, কারণ ব্রিজের ওপরে প্রচুর গাড়ি আসছে আর ব্রিজটা দুলছে, তো সেই হিসাবে ভয় লাগছে। আর এইখানে আমার বাইক, আবার একটা লরি আসছে, চলো। দেখো 59 থেকে হঠাৎ করে 64 হয়ে গেল, 5 কিলোমিটার একবারে বেড়ে গেল, লোকে এর উপরে কী করে রিলাই করবে? এই মিটার দেখে কত সময় আমাদেরকে চলতে হয় যখন ওই জিপিএস ঠিকমতো কাজ করে না, বা কেউ হয়তো বললো 3 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার দূরে, তখন এইভাবে হিসাব করতে সুবিধা হয়। কে পকেট থেকে ফোন বার করে দেখবে যে 4 কিলোমিটার কোন দিকে কতটা হচ্ছে? তো চলো একটুখানি পেলিংয়ের ইয়েতেই যাই, ওই হেলিপ্যাডে, এখন তো কিছু দেখাও যাচ্ছে না যদিও, চলো একবার তো ঘুরে আসি। তো ফাইনালি এখন পেলিংয়ে হেলিপ্যাডে ভিডিওটা এন্ড করার পালা, এখানে মোটামুটি এখন 15 মিনিট ছিলাম, আরও মোটামুটি 10-15 মিনিট আধ ঘন্টা থাকবো, একটা টাইম ল্যাপস তুলবো, বেশ ভালো লাগছে। এখন মোটামুটি সবাই এসে এখানে ওই প্লাস্টিক কেউ কাগজ এসব পেতে বসে গল্প টল্প করছে, আমারও বেশ লোকাল লোকাল ফিল হচ্ছে, ভালো লাগছে বেশ। তো তোমরা হয়তো ভাবছো আমি এখন মাস্ক কেন পরে আছি, এখানে অ্যাকচুয়ালি অনেক লোক আছে, আর এখানে কিছুক্ষণ আগে পুলিশও এসেছিলো, তো আমি জানি না কী কারণে, তো সেই জন্য মাস্ক পরেই রয়েছি, নিজের সেফটি নিজের কাছে, প্লাস কেস খাওয়ার কোনো মানে হয় না সেই জন্যই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কিছু মন্তব্য থাকে বা তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যদি তোমাদের ভিডিওটা পছন্দ না হয় তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। ও হ্যাঁ, যাওয়ার আগে টাইম ল্যাপসটা দেখে যাবে, টাইম ল্যাপসটা খুব ভালো আসবে, চলো। Thank you.